হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার বান্ধবীর ছাদ বাগানে টমেটো দিয়ে তোমাদের গুড মর্নিং জানালাম। বন্ধুরা, আমি চাদর চেঞ্জ করেও নিয়েছি, নিয়ে সমস্ত বালিশ টালির সব গুছিয়ে দিয়েছি। এখন একটু ঝাড় দিয়ে নিলাম। অন্য চাদর পাতা ছিল, এখন এটা পেতে নিয়েছি। এই যে দেখো, এখানে সমস্ত গুছিয়ে দিয়েছি। এখন খাবার বানাবো সকালের। এখন রান্নাঘর পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট হচ্ছে আজকে পাউরুটি মাখন। আর এই দেখো, বাসনগুলো আমি মেজে নেব। ঠিক আছে বন্ধুরা, আমি করে নিয়ে তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, রান্নাঘর আমি পরিষ্কার করে নিলাম, বাসন মেজে নিয়েছি। এখানে রোজের মতো আমি পরিষ্কার করে নিয়ে মুছে নিয়েছি। আর এই দেখো, কতগুলো কাঁচা ভিজিয়েছি এখানে সাবান দিয়ে। ঠিক আছে বন্ধুরা, আর এই দেখো, আজকে খাবো হচ্ছে পাউরুটি আর এই মাখন, পাউরুটি মাখন। এখন ওই নাতনিকেও দেবো, আমার নাতি এখনো আসেনি, তো করে রাখি, হেলে খাবে। বন্ধুরা, আমার জন্য চা বসিয়ে দিয়েছি, এদিকে ব্রেড শেকে নিয়েছি, আর এটা আমার নাতনিকে দিচ্ছি। এই যে নাতনি, এখনো আমার নাতিটা আসেনি, আজকে লেট হচ্ছে আসতে, তো এখন টিফিন খেয়ে নেবে। বন্ধুরা, আমিও ব্রেড আর চা নিয়ে নিলাম, সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি বন্ধুরা। তো আমার নাতি তো চলে এসেছে, এখনও ব্রেড খাচ্ছে, পাউরুটি খাচ্ছে। এখন আমাদের তো আগেই খাওয়া হয়ে গেছে, ও আজকে একটু লেটেই এসেছে, তো বসে খাচ্ছে, খাক। তারপরে গরম জল বসিয়ে দিয়েছি, ওরা দুজনেই চান করে নেবে। বন্ধুরা, ভাত হচ্ছে, তো বন্ধুরা আজকে হচ্ছে শনিবার। আমি দেখো মাংস রান্না করছি, চিকেন আলু দিয়ে ঝোল মতো একটুখানি করব। আর আজকে আর করব হচ্ছে লোটে মাছের চপ। এই হচ্ছে আজকে আমার শনিবারের মেনু। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ফাইনালি আমি পরে দেখিয়ে দেবো আর চিকেন আর কী দেখাবো, তোমরা সবাই জানো। তো চিকেন আমি এখন কষিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার দেখবে বাসন কত পড়েছে, এই দেখো বাসন মাজবো, ওখানে কাঁচা ভেজানো আছে, কাচবো, প্রচুর কাজ। নাতিকে এখনও চান করাইনি, চান করাবো। ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থেকো। দেখো বন্ধুরা, আমি লোটে মাছের চপগুলো ভেজে নিচ্ছি। আর এই রেসিপিটা করেছি, আমার আরেকটা চ্যানেল আছে রান্নাঘর, সেইখানে দেবো বলে, তো আমরাও খেয়ে নেব আর রেসিপিটাও দিয়ে দেব। বন্ধুরা, ফাইনালি আমি তো দেখাইনি, ওখানে আমি ভুলে গেছিলাম, এই খাবার নিয়ে বসে পড়েছি, বুঝেছ। এই দেখো, লোটে মাছের চপ, পেঁয়াজ, ভাত খেতে স্টার্ট করে দিয়েছি। এই দেখো চিকেন, এই দেখো আমার নাতিও খাচ্ছে আমাদের সাথে বসে, ও আবার ঠ্যাং নিয়েছে, ঠ্যাং। ঠিক আছে, আর এদিকে এই যে আমার জায়ের মেয়ে, আমার নাতনি, আর এই যে এই যে দেখি 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 বিচ্ছুটাকে দেখো, তো আমরা খেয়ে নিচ্ছি বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু দি মাই চ্যানেল চৈতালি ডেইলি লাইফস্টাইল। আরেকজন হচ্ছে, তো একটুখানি বেরোবো, ওই জন্য একটু তোমাদের সামনে চলে এলাম, তোমাদের সামনে চলে এলাম। তো এখন এই ওদেরকে একটুখানি খালি ঘুরিয়ে নিয়ে একটু কিছু খাইয়ে নিয়ে চলে আসবো। ঠিক আছে বন্ধুরা, গলার আওয়াজ পাচ্ছে তো, সামনে আসছে না, কিন্তু টেবিলের তলায় ঢুকে চিৎকার করছে। ঠিক আছে, তাহলে এখনকার মতো রাখলাম, বেশি কথা বলা যাবে না, ও প্রচণ্ড চেঁচাচ্ছে, বুঝেছো বন্ধুরা।
তো এখনকার মতো রাখলাম, টাটা বাই বাই। দেখছি একটু যেখানেই যাবো একটুখানি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবারে আমের মুকুল দেখতে পাচ্ছি না তো, আমের মুকুলই হয় না। এলাম নন্দনে, নন্দনে চারুকলা মেলা হচ্ছে, তাই জন্য দেখতে চলে এলাম। এখন তুলতে তুলতে যাচ্ছি ছবিগুলো, বন্ধুরা তোমরা দেখতে থাকো। চারুকলা উৎসব চলছে, তাই জন্য তোমাদের জন্য আমি কিছুটা হলেও তুলে নিচ্ছি। নামও লেখা আছে এখানে, সব হাতের কাজ। আঁকা প্রদর্শনী, সব আঁকাগুলো এখানে রয়েছে, সমস্ত আঁকা।
গাছেও আলো আছে, খুব সুন্দর লাগছে দেখতে। ওখানে একটু ফুল আছে, ভীষণ সুন্দর লাগছে পরিবেশটা, চারদিকটা এত সুন্দর লাগছে না, ভীষণ ভালো লাগছে, এখানটায় বসতেও ভালো লাগছে। ওরা একটু বসেছে, আমি তুলে নিলাম। এখানে ঝর্ণা, এখানে বসেছি আমরা, এত সুন্দর লাগছে না, ভীষণ সুন্দর লাগছে। তোমাদের ঝর্ণা দেখিয়ে আজকে ব্লগটা শেষ করছি বন্ধুরা। আগামীকাল আবার অন্য ব্লগে তোমাদের সাথে দেখাও হচ্ছে, কথাও হচ্ছে, ঠিক আছে বন্ধুরা।